বর্ধমান ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো রবিবার। এদিন এই সাংবাদিক বৈঠকটি অনুষ্ঠিত হয় বর্ধমান ওমেন্স কলেজ সংলগ্ন একটি অনুষ্ঠান বাড়িতে। বৈধ কাগজপত্র ছাড়া জেলা তথা শহর জুড়ে ব্যাঙের ছাতার মতো ক্যারাটে কোচিং সেন্টার গজিয়ে উঠছে বলে অভিযোগ করেন বর্ধমান ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন। সেই বিষয়ে মানুষকে সচেতন করতে এবং সঠিক জায়গায় বাচ্চাদের কোচিং নেওয়া সম্পর্কিত বিষয় বিস্তারিত জানাতেই এদিন এই বৈঠক। এদিনের এই সাংবাদিক বৈঠকে বর্ধমান ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও জানানো হয়। এটা নিয়ে আমি একটু বলতে চাই, আপনাকে যদি বুঝতে হয় তাহলে যারা যারা ক্যারাতে এখন করাচ্ছে বর্তমানে তাদের কাছে গিয়ে বলতে হবে যে আপনাদের কি ক্যাবের অ্যাফিলিয়েশন আছে। যদি তারা ক্যাবের অ্যাফিলিয়েশনের পেপার্স দেখাতে পারে তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ সেটা সঠিক, যদি না দেখাতে পারে তাহলে বুঝতে হবে যে তারা সঠিক নয়। এখন অনেক রকম স্টাইল বর্ধমানে আছে এবং তাদেরকে যদি ক্যাবের অ্যাফিলিয়েশন নিতে হয় তাহলে তাদেরকে আগে আমাদের এই সংস্থার অ্যাফিলিয়েশন নিতে হবে, কারণ ক্যাব তো এই সংস্থাকে অ্যাফিলিয়েশন দিয়েছে। এবং পার্টে পার্টে দেখুন আসছে, WKF দিয়েছিল কিওকে, কিও দিয়েছে ক্যাবকে, ক্যাব দিয়েছে আমাদের ক্যাডেট অ্যাসোসিয়েশন বর্ধমানকে। এবারে বর্ধমানের আন্ডারে যারা আছে মানে যেখানে যেখানে আছে ধরুন বর্ধমান জেলার মধ্যে যারা করাচ্ছে তাদেরকে তো এসে এইখান থেকে অ্যাপ্লিকেশন নিতে হবে। হ্যাঁ, তাদেরকে যে আপনাদের তো আপনাদের মানে যে স্টাইলগুলো আমরা শুনি আর কি, এইটা বিভিন্ন লোক আছে, কে আছে সেটা আমরা এখন বলবো না, বলাটা ঠিক নয়। কারণ তারা যদি অ্যাপ্লিকেশন নেয় সঠিক হয়ে যাবে, অ্যাপ্লিকেশন নিচ্ছে না বলেই ভুয়ো হচ্ছে। তো আমি মেন ব্যাপারটা বলছি, মেন ব্যাপারটা হচ্ছে আমাদের আগে দেখতে হবে যে ক্যারাটের মেন ওয়ার্ল্ড বিশ্বের মেন সংস্থা কী, সেটা হচ্ছে WKF ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দ্বারা অনুমোদিত। এই ওয়ার্ল্ড বডি আমাদের একটা দেশে কাকে রেকগনাইজ দিয়েছে সেটা দেখতে হবে। আমাদের ইন্ডিয়াতে এখন দিয়েছে KIO, ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন। এবার এই ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন আমাদের স্টেট বডিকে কাকে অ্যাফিলিয়েশন দিয়েছে সেটা দেখতে হবে। সেটা হচ্ছে ক্যাব, ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যেটা হচ্ছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত। এই ক্যাব আবার বিভিন্ন ডিস্ট্রিক্টকে অ্যাপ্লিকেশন দিচ্ছে, সেটা দেখতে হবে ওই ডিস্ট্রিক্টে কোন অ্যাসোসিয়েশনকে তারা অ্যাপ্লিকেশন দিচ্ছে, সেটা হচ্ছে BK, বর্ধমান ক্যারাটে অ্যাসোসিয়েশন। এবার আমাদের এই পূর্ব বর্ধমান জেলায় যে সমস্ত ক্যারাটে ইনস্টিটিউট আছে বা স্কুল বা সংস্থা আছে তারা যদি এই বর্ধমান ক্যারাটে অ্যাসোসিয়েশনের আয়ত্তায় আসে তবেই তাদের ছেলেমেয়েরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবে, তারা চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে বিভিন্ন, যেমন ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ভেরিয়াস টুর্নামেন্ট, কমনওয়েলথ, এবং তাদের ক্যারাটের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করতে পারে। হ্যাঁ কিছু আছে, এটা শুধু বর্ধমানে নয় সারা ইন্ডিয়াতে আছে। এই সাধারণ পাবলিক বোঝানোর জন্যই আমি আপনাদের আহ্বান করেছি, আপনারা এই বার্তাটা পৌঁছান জনসাধারণের কাছে। বোঝার পদ্ধতি হচ্ছে ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন যে ওয়েবসাইট আছে www.wkf.net, এই ওয়েবসাইটে গেলে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। এবার কথা হচ্ছে আপনার যে সংস্থার নাম হতে দেখা গেল বর্ধমান ক্যারাটে টু অ্যাসোসিয়েশন, এই নামে তো আর কেউ কি করতে না কেউ করতে পারবে করতে পারবে না, কারণ এটা সরকারি রেজিস্টার্ড। আচ্ছা ঠিক আছে, প্লাস আপনাদের যে স্টাইলে ক্যারেক্টারটা আছে সেই স্টাইলে তো অন্য কোনো নামও তো দিতে পারে, তাহলে সেটা ভুয়ো কি করে হবে? না আমি বলেছি, আমি স্টাইল এখানে বলছি না, আপনার এই মিনিংটা ভুল হচ্ছে, স্টাইলটা আমি এখানে নিই। স্টাইল দেখুন, একটা সংস্থা বা একটা অ্যাসোসিয়েশন করতে গেলে বিভিন্ন স্টাইল নিয়েই হয়, বিভিন্ন স্টাইলের মেন মেন কর্মকর্তাদের নিই তবেই একটা অ্যাসোসিয়েশন বা ফেডারেশন গঠন করে। তো এখানেও আমাদের বর্ধমান ক্যারাটে অ্যাসোসিয়েশনও বিভিন্ন স্টাইল আছে, যেমন আছে সিতরু, সতকান, গজরু, ওয়াদেরু, ভেরিয়াস স্টাইলের মধ্যে ইনভলভ, বুঝতে পেরেছি। এবার অনেকে এই স্টাইল করে কিন্তু তারা ক্যারাটের মেন সংস্থার সঙ্গে যুক্ত নয়, শুধু ওই স্টাইলটা নিয়েই চলে যাচ্ছে, সে ওই স্টাইলেই করে যাচ্ছে, এবং কী হচ্ছে তাকে দেখাচ্ছে ওদের নিজস্ব স্টাইলের চ্যাম্পিয়নশিপ হচ্ছে, বলছে এটা ডিস্ট্রিক্ট, তারপরে ওদেরই স্টেট করে নিচ্ছে, দিয়ে বলছে স্টেট, তারপর ওদেরই ন্যাশনাল করছে, এইভাবে ওদেরকে রেখে দিচ্ছে। এবার দীর্ঘদিন খেলার পর যখন বাচ্চারা আমাদের কাছে আসছে তখন আমরা বুঝতে পারছি যে এর ভবিষ্যৎ কী হয়েছে ক্যারাটে, বুঝতে পেরেছেন, সঠিক সেই জন্য সঠিক টাইম আসছে।
আমি কি করে বুঝবো যে এই কারাটাটা? তো আপনাকে অ্যাপ্লিকেশনের ইয়েটা দেখতে হবে, সার্টিফিকেটটা দেখতে হবে, হ্যাঁ সব জায়গায় অ্যাপ্লিকেশন সার্টিফিকেট দেখলেই আপনি জানতে পারবেন। তাদের বিষয়ে দেখুন, আমি তো আপনাদের মাধ্যম দিয়ে জনসাধারণকে এই সচেতন এবং এই ভয় থেকে যাতে রক্ষা পায় তার জন্য আপনার আজকে এই প্রেস কনফারেন্স অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্যটা এটা। এরপর আমরা উপর থেকে যেভাবে আমাদের বলবে চলতে, তাহলে আমরা পুলিশ পদক্ষেপ যদি নিতে হয় নিয়ে নেবো, আমরা পুলিশকেও রিপোর্ট করবো যে অমুক জায়গায় এই চলছে, নেক্সট পদক্ষেপ এটা। কারণ এখন আমরা এই পদক্ষেপটা জনসাধারণকে জানাতে চাইছি, তারা সচেতন। হ্যাঁ, আমার নাম হচ্ছে দেবাশিস কুমার মণ্ডল, আমি বর্ধমান ক্যাডেট অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি। জয়েন্ট সেক্রেটারি তোমার নাম বলো? এক্সিকিউটিভ মেম্বার সৌমিত্র রায়। জয়েন্ট সেক্রেটারি বলো? ও এগুলি আমাদের মেম্বার, অনলি মেম্বার। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটলার রিপোর্ট, আনন্দ বার্তা।